হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 10টি একদম লেটেস্ট আপডেট, এবং এর সাথেই থাকছে কেন্দ্রের কৃষি বিল পাস নিয়ে একের পর এক নতুন আপডেট। অপরদিকে আবার বাড়ছে মৃত্যু, দিনের পর দিন করোনার প্রবল সংক্রমণ, এবং এই সংক্রমণ থেকে ভারতকে বাঁচাতে নতুন করে বৈঠক মোদি, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বোচ্চ করোনা সংক্রমিত 7 রাজ্যের সঙ্গে বৈঠকে বসবেন। আজ কি উঠে আসতে পারে বৈঠকে, কেন হবে বৈঠক, তা নিয়ে থাকবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। অপরদিকে আবার বাংলায় আসতে চলেছে আয়ুষ্মান যোজনা, নতুন করে সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্রকল্পকে বাংলায় আহ্বান, যেখানে এবার থেকে কেন্দ্রের সমস্ত রকম সুবিধা পাবেন রাজ্যের সকল কৃষক পরিবার। এছাড়াও আপনার কাছে যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনি কোনো বই খুলে থাকেন তাহলে আজকের খবরটা জানা আপনার একান্তই প্রয়োজন, যেখানে বর্তমান পরিস্থিতিতে জালিয়াতি রুখতে আবারও স্টেট ব্যাংকের তরফ থেকে নতুন সিদ্ধান্ত, বদলে যাচ্ছে টাকা তোলার নিয়ম, যা না জানলে আপনি পড়তে পারেন বিপদে। এবং এর সাথেই থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে আবারও গোটা দেশবাসীর জন্য বিশাল বড় উদ্যোগ, যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে। এর সাথে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিরাট বড় দুঃসংবাদ, রাজ্যে আবারও নিম্নচাপ ধেয়ে আসবে, এর ফলে রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে সতর্কবার্তা জারি করলো গোটা রাজ্যে, যেখানে প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে, এমনই বিরাট বড় দুঃসংবাদ, থাকতে হবে সাবধানে, প্রবল সতর্কবার্তা জারি গোটা রাজ্যে। এছাড়াও এই ভিডিও শেষে থাকছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য সরকারের তরফ থেকে উঠে আসা আবারও বিরাট বড় অনুদানের সুখবর। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট ও ইম্পর্টেন্ট আপডেটগুলো আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই এ ধরনের তাজা লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো জানতে আমাদের চ্যানেল কিংবা ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, এবং পাশের ছোট্ট বেল অপশনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তাহলে সবার আগে নতুন চাকরি আপডেট, রান্নার গ্যাস, ব্যাংকের বই এবং জনধন অ্যাকাউন্ট নিয়ে উঠে আসা একের পর এক নতুন সুখবর সবার আগে আপনার ফোনের হোম স্ক্রিনে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। এরই সাথে সাথে ভিডিওটি একটি লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক আর শেয়ার আমাদের উৎসাহিত করে আগামী দিনের লেটেস্ট ও তাজা আপডেটগুলো আপনার ফোনের হোম স্ক্রিনে উপস্থাপন করতে। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো উঠে এসেছে তার মধ্যে সব থেকে তাজা সংবাদ, যাত্রীদের স্বার্থে কড়াকড়ি পদক্ষেপ নিল রেল দপ্তর, হাওড়া শিয়ালদহে থুতু ফেললেই জরিমানা 500 টাকা। হ্যাঁ ফ্রেন্ডস, আনলক 4 পর্যায়ে এসে দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে করোনা, প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন করে করোনা সংক্রমিত হচ্ছেন, এমনই পরিস্থিতিতে রেল সফরে সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে এবার কড়া অবস্থান নিল রেল মন্ত্রক, যেখানে বলা হচ্ছে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে এবার থুতু ফেললে ও নোংরা ছড়ালে গুনতে হবে 500 টাকা জরিমানা। এই করোনা আবহের কালে স্টেশন চত্বর পরিষ্কার রাখতে রীতিমতো তৎপরতা নিয়েছে রেল মন্ত্রক, গোটা দেশে সংক্রমণ বেড়েই চলেছে, রাজ্যে রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ, এই পরিস্থিতিতে এখনো বন্ধ রাখা হয়েছে লোকাল ট্রেন, জরুরি ভিত্তিতে স্পেশাল কয়েকটি ট্রেন চালানো হয়েছে, তাই করোনা রুখতে গত 16 সেপ্টেম্বর থেকে স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে রেল দপ্তরে। এছাড়াও হাওড়া, শিয়ালদহ, খড়গপুর, আসানসোল, মালদহ ডিভিশনগুলিতে স্বচ্ছতা অভিযান আরো কড়াকড়ি হচ্ছে, তাই এবার থেকে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে যত্রতত্র থুতু ও নোংরা আবর্জনা ফেললেই গুনতে হবে 500 টাকা জরিমানা, রেল দপ্তরের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এমনই বক্তব্য। অন্যদিকে আবার দিনের পর দিন বাড়ছে করোনার সংক্রমণ, এমনই সময় 7টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে আবারও বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যেখানে বুধবার 23 সেপ্টেম্বর 7টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেননা আনলক 4 পর্বের পর থেকেই দেশে সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী রয়েছে, ভারতে এই মুহূর্তে করোনার সংক্রমণ আক্রান্তের সংখ্যা প্রায় 55,62,000 পার, এর মধ্যে আবার মৃত্যু ঘটে গেছে 88,935 জনের, বাংলায় মোট আক্রান্তের সংখ্যা দেখতে গেলে 228,302 জন। তাই এদিন প্রধানমন্ত্রী যে 7টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে
বৈঠকে বসছেন সেই সাতটি রাজ্য হলো মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি ও পাঞ্জাব। অন্যদিকে কবে শুরু হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস তা নিয়ে বিশাল বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। যেখানে করোনা প্রকোপে ধাক্কা খেয়েছে পঠন পাঠন বন্ধ রয়েছে কলেজের পরীক্ষা। দশম শ্রেণীর পরীক্ষা মিটে গেলেও এখনো কলেজে ক্লাস শুরু করার কোনো সম্ভাবনা হয়নি। কিন্তু মহামারীর জন্য তো আর পড়াশুনো থেমে থাকতে পারে না, তাই স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের নয়া শিক্ষাবর্ষ শুরুর দিকে দিনক্ষণ ঘোষণা করলো কেন্দ্র। যেখানে মঙ্গলবার গোটা শিক্ষাবর্ষের সময়সূচি জানিয়ে দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। এদিন টুইট করে শিক্ষামন্ত্রী বলেন, করোনা ভাইরাস মহামারীর প্রেক্ষিতে 2020 থেকে 21 শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম বর্ষের সূচি নিয়ে কমিটির রিপোর্ট গ্রহণ করেছেন কমিশন, যেখানে ইউজিসি অর্থাৎ বিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা অনুমোদন দিয়েছে। ফলে চলতি বছরের 1 নভেম্বর থেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। অর্থাৎ প্রথম তারিখ 1 নভেম্বর থেকেই শুরু হচ্ছে গোটা ভারতের ক্লাস, এমনই কেন্দ্র সরকারের নির্দেশিকা। এর সাথেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখ একই সাথে জারি করেছেন, যেখানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আগামী 31 অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে, প্রথম বর্ষ বা সেমিস্টার পঠন পাঠন শুরু করতে হবে 1 নভেম্বর 2020। এছাড়াও বলেন, এই ব্যাচের পড়ুয়াদের প্রথম পরীক্ষা নেওয়া হবে 2020 সালের 8 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত। এরপর সেমিস্টার ব্রেক থাকবে 2021 সালের 27 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত। এবার ব্যাচের পড়ুয়াদের পরবর্তী শিক্ষাবর্ষের শুরুর তারিখ 2021 সালের 31 আগস্ট। অন্যদিকে উঠে আসছে আরো একটি বড় খবর, যেখানে আরো সস্তা হলো সোনা ও রূপর দাম, কমলো প্রায় 3%। ফ্রেন্ডস, ঠিকই শুনছেন, সোমবার রাতে সোনা ও রূপর দাম অনেকটাই পড়ে গিয়েছিল। মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় 3% বেশি কমে গিয়েছে, যেখানে গত মাস থেকে হিসাব করলে এদিনই সব থেকে সোনার কম দাম। যেখানে সোনার দাম প্রায় আউন্সে $1900 নিচে চলে গেছে। বিশেষজ্ঞদের মতে ভারতের বাজারে সোনার দাম অনেকটাই পড়ে যেতে পারে। অন্যদিকে আবার রাজ্যের তরফ থেকে রেশন ব্যবস্থার আমূল পরিবর্তন নতুন করে জারি করলো নয়া নিয়ম রাজ্য সরকার, যেখানে বর্তমানে এখনো অনেক পরিবার রয়েছে যেখানে মৃত ব্যক্তির চালু রয়েছে রেশন কার্ড, এখনো তারা চাল তুলছে। এবার তাই নতুন করে মৃত ব্যক্তিদের চালু রেশন কার্ড বন্ধের পথে রাজ্য হাঁটলো, যেখানে বলা হচ্ছে মৃত ব্যক্তিদের নামে চালু থাকা রেশন কার্ড নিয়ে এবার কড়া হচ্ছে রাজ্য সরকার। যেসব রেশন গ্রাহক ইতিমধ্যেই মারা গিয়েছেন কিন্তু তাদের রেশন কার্ড এখনো বহাল আছে, সেই সমস্ত মানুষদের কার্ড এবার বাদ দিতে চলেছে রাজ্যের খাদ্য দপ্তর। এই সমস্ত কার্ডের গ্রাহকদেরকে চিহ্নিত করার জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তথ্য নিতে চলেছে খাদ্য দপ্তর, যেখানে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে চাওয়া হবে রাজ্যের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় মৃত ব্যক্তির নামের তালিকা, এবং সেটা হাতে পাওয়ার সাথে সাথেই নতুন করে ভেরিফিকেশন করে স্বচ্ছতা আনবে রাজ্যের খাদ্য দপ্তর, এমনটাই বিরাট বড় খবর। অন্যদিকে আবার ইউজিসির পর নতুন নির্দেশিকা উঠে আসার পর কলেজের পরীক্ষা নিয়ে একের পর এক নয়া সিদ্ধান্ত নিচ্ছে কলেজ দপ্তরগুলি, যেখানে পরীক্ষা 2 ঘন্টায় খাতা জমা দিতে সকল ছাত্রছাত্রীরা পাবেন মাত্র 1/2 ঘন্টা। পরীক্ষা হবে অনলাইনে, তবে আপনাকে লিখতে হবে A4 সাইজের পেপারে, তবে তা স্ক্যান করে জমা দিতে হবে, তার জন্য আপনাকে সময় দেওয়া হবে মাত্র 1/2 ঘন্টা। যেখানে সূত্রের খবর, পরীক্ষা শুরুর 1/2 ঘন্টা বা 45 মিনিট আগে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষদের প্রশ্ন পাঠানো হবে, যা অধ্যক্ষরা কলেজের ওয়েবসাইটে আপলোড করবেন, এবং পরীক্ষা হবে বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত। অর্থাৎ ইউজিসির নিয়ম মেনেই পরীক্ষা হবে 2 ঘন্টা। তবে কোনো কারণে যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার খাতা সময় মতো জমা দিতে না পারে, তার প্রতি সঠিক সিদ্ধান্ত নেবে কলেজই, অর্থাৎ কলেজই তার দায়িত্ব নিয়ে প্রকাশ করবে তার পরীক্ষা আদৌ গণ্য কি গণ্য নয়। অন্যদিকে আবার স্টেট ব্যাংকের তরফ থেকে নয়া নিয়ম জালিয়াতি রুখতে নতুন সিদ্ধান্ত নিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে করোনা বয়ে গ্রাহকদের কথা মাথায় রেখে SBI তরফ থেকে নতুন নতুন নিয়ম, যেখানে ব্যাংকের জালিয়াতির কথা মাথায় রেখে ATM এর টাকা তোলার বড়সড় পরিবর্তন আনছে রাষ্ট্রোত্তর ব্যাংকের সবথেকে বড় শাখা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
ইন্ডিয়া, যেখানে ইতিমধ্যে 18 সেপ্টেম্বর থেকে চালু হয়ে গেছে গোটা দেশ জুড়ে নতুন পরিষেবা, যেখানে আপনাকে সম্পূর্ণ 10,000 এর বেশি টাকা তুলতে হলে মোবাইলে দিতে হবে ওটিপি, এবং সেই ওটিপি আপনি এটিএম বাক্সে জমা দিলেই তবে আপনি টাকা তুলতে পারবেন। সেখানে বলা হচ্ছে এই পরিষেবা এতদিন চালু ছিল 12 ঘন্টা, এবার তা 24 ঘন্টা চালু থাকবে বলে জানাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে শুধু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকরাই সংশ্লিষ্ট ব্যাংকের এটিএম থেকে টাকা তুললেই এই সুবিধা পাবেন, এসবিআই ছাড়া অন্য কোনো এটিএমে এই পরিষেবা পাওয়া যাবে না। তো ফ্রেন্ডস, আজকের খবরটা কিন্তু এখানেই শেষ নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ খবর, যেখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর তরফ থেকে উঠে আসা একের পর এক নতুন অনুদানের সুখবর। তো ফ্রেন্ডস, আজকের খবরটা এখানেই শেষ নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে উঠে আসা কৃষক সমাজের জন্য একের পর এক নতুন প্রকল্প আয়ুষ্মান যোজনা আসছে বাংলাতে। তবে তা জানতে হলে আমাদের ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, ওই ভিডিওটিতে ক্লিক করে একমাত্র তাজা লেটেস্ট আপডেটটা জেনে নিতে পারবেন। এর সাথে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলার উঠে আসা কোনো গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, সরকারি নতুন প্রকল্প এবং নতুন কোনো অনুদানের খবর সবার আগে আপনার ভিডিওটির নোটিফিকেশন আকারে জানিয়ে দেবো। এর সাথে সাথে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিনের উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, সেটাতে প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, এবং পাশের যে ছোট্ট ভিডিওটিতে ক্লিক করে তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটাই মাত্র দেখে নিন।